হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে আপরাইট। এর বাংলা অর্থগুলি হচ্ছে সোজা, সরল, ন্যায্য। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে কিপ দ্য ভাস ইন অ্যান আপরাইট পজিশন। আমি আবারও বলছি কিপ দ্য ভাস ইন অ্যান আপরাইট পজিশন। এর বাংলা অর্থটি হচ্ছে ফুলদানিটি সোজা অবস্থানে রাখুন। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি হ্যাজ অ্যান আপরাইট অ্যান্ড অনেস্ট ডিম্যানর। আমি আবারও বলছি শি হ্যাজ অ্যান আপরাইট অ্যান্ড অনেস্ট ডিম্যানর। এর বাংলা অর্থটি হচ্ছে তার একটি সোজা এবং সৎ আচরণ আছে। ধন্যবাদ।